আবার বাড়ছে বিদ্যুতের দাম, ঠিক তখন যখন কদিন পরে শুরু হবে রমজান মাস। জিনিসপত্রের দামের আগুনে যখন মানুষের দুর্বিষহ জীবন, ঠিক তখন এলো এই ঘোষণা। আমদানিময় বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করতে চায় সরকার। সরকার চাইছে সমন্বয়, কিন্তু জনগণের কাছে এটি বাড়তি বোঝা। আপাতত দৃষ্টিতে পয়সার হিসাবে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা হলেও আসলে এর ব্যাপকতা যে কত তা জানে সবাই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, প্রতি বছর শুধুমাত্র বিদ্যুৎ খাতে সরকারকে 43,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। জ্বালানির ক্ষেত্রে দিতে হচ্ছে 6,000 কোটি টাকা। কিন্তু এই হিসাব নিয়েও আছে প্রশ্ন। জনগণের কাছ থেকে পয়সা নিয়ে যখন বিপিসিকে করা হয় লাভজনক, তখন এই পরিসংখ্যান অবিশ্বাসের চোখে দেখছে অনেকে। গত 1.5 দশকে পাইকারি পর্যায়ে 11 বার এবং খুচরায় 13 দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। সবশেষ 2023 সালে 28 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ে 5%। গরমে মানুষকে এরপরও লোডশেডিংয়ে ভুগতে হয়েছিল। নিত্যপণ্যের খরচ যোগাতেই যেখানে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কতটা যৌক্তিক। একদিকে পণ্যমূল্য কমানোর ঘোষণা, অন্যদিকে পণ্যের দাম বৃদ্ধির কারণ যে বিদ্যুৎ, তার দাম বাড়ানোর ঘোষণা সরকারের কি বিপরীতমুখী অবস্থান নয়? ভর্তুকি থেকে বেরিয়ে আসতে দাম বৃদ্ধি কি একমাত্র সমাধান? এইসব আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পাওয়ারসেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আছেন কনসিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি ডক্টর শামসুল আলম, এবং আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে। সিনিয়র সহসভাপতিটা চেঞ্জ হবে, জ্বালানি উপদেষ্টা হবে, আমরা করে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং দর্শক যারা আছেন আমাদের সাথে ধন্যবাদ। আপনাকে দিয়ে শুরু করি ডক্টর শামসুল আলম। এক বছর খানি এর জন্য বিরতি ছিল, কারণ সামনে নির্বাচন ছিল অবশ্যই, এবং দাম যথাযথভাবে বাড়ছে। শুধু এটিই শেষ নয়, বলা হচ্ছে ক্রমান্বয়ে আরও দাম বাড়ানো হবে, সহনশীল রাখার জন্য এই পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে। এবং যতটুকু আমরা জানতে পারছি, 75% মতো বিদ্যুতের দাম বাড়বে এই ক্রমান্বয়ে। কিন্তু বলা হচ্ছে এটি আসলে স্বাভাবিক জীবনে তেমন কোনো প্রভাব ফেলবে না, মন্ত্রীর কাছ থেকে বলা হচ্ছে বাজারেও কোনো প্রভাব পড়বে না, গ্রাহক পর্যায়ে প্রভাব পড়বে না। আসলে কি তাই? আপনার এখানেই বলা হয়েছে যে সুদূর প্রসারী এবং সর্বদিকে যে প্রভাব, পরোক্ষ প্রত্যক্ষভাবে যেটা পড়বে, সেই প্রভাব, সেই বিরূপ প্রভাব থেকে সরকারও সেই অবিকার থেকে মুক্তি পাবে না বা পাচ্ছে না। আজকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি যে রোজার আগে, এ সময়টাও একটা সন্ধিক্ষণ যে এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো বা এক মাস পরে নেওয়া হলো না কেন, এ থেকেই বোঝা যায় যে যারা এই দায়ী দায়িত্বে আছে, এই কাজটা যাদের হাতে এখন নির্বাহী আদেশে করার দায়িত্ব দেওয়া হয়েছে, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ, তারা যখন তখন যেমন তেমন করে বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষমতা পেয়ে গেছে। এটাতেই দেখা যায় যে সময়টাও বেছে নেওয়ার ব্যাপারে তারা এতটুকু দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। তাহলে কোন ধরনের লোকজনদের আমাদের স্বার্থ সুরক্ষায় আছে, এটা এই প্রেক্ষাপটে এই কথাটা আমি বলে নিয়েই শুরু করছি। এখন আসেন যে আমরা 2022 সালে শেষ গণশুনানি হয়েছিল বিদ্যুতের, গ্যাসের, এবং আপনারা সবাই জানেন যে এলপিজির মূল্য নির্ধারণ করত ব্যবসায়ীরা, সেটাও হাইকোর্টের নির্দেশে কনজিউমার অ্যাসোসিয়েশনের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয় এবং সেটা গণশুনানির ভিত্তিতে নির্ধারণ হয়। যদিও ব্যবসায়ীরা সেটা মানছে না, না মানার যে শাস্তি আরোপ করার যে আইনি বিধান রয়েছে, অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা, সেটা বিআরসির ক্ষমতা, বিআরসির হাতে, এবং কারাবরণের মতো অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ হলে তাদেরকে আদালতে মামলা করতে হবে, সেসব বিষয়ে বিআরসি সক্ষমতার পরিচয় দিতে পারেনি। এবং জ্বালানি তেলের মূল্য বরাবরই আইন লঙ্ঘন করে বিপিসি নির্ধারণ করেছে, এবং সে ব্যবসায়ী হয়ে ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বৃদ্ধি করে যাচ্ছে, এবং ডিজেলের দাম মন্ত্রণালয়কে দিয়ে নির্বাহী আদেশে নির্ধারণ করাতো। যখন আমরা হাইকোর্টে বিপিসিকে বাধ্য করলাম, বলা যায় বিপিসি হাইকোর্ট আমলে নিয়ে যখন আদেশ দিল নানা ধরনের কমপ্লায়েন্স দেওয়ার জন্য, এবং তাকে কেন রেগুলেশনগুলো পাশ করতে বলবে না, যেগুলো রেগুলেশন মন্ত্রণালয় 12-14 বছর ধরে আটকায় রেখেছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে, ঠিক তখনই দেখা গেল যে রাতারাতি আইন বদলায় নির্বাহী আদেশে
এই মূল্যবৃদ্ধির ক্ষমতা তারা নিয়ে গেল, এখন যখন তখন যেমন তেমন খুশি তারা মূল্যবৃদ্ধি করে যাচ্ছে। এখানে আমাদের কনসার্ন নানামুখী। প্রথম কনসার্নটাই হচ্ছে যে পণ্য সেবা ভোক্তা ক্রয় করবে সে তার মূল্য ন্যায্য কি যৌক্তিক এটা বিচার করে দেখার অধিকার তার মৌলিক অধিকার। এই অধিকার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বিদ্যুৎ ও জ্বালানি খাত বাণিজ্যিকভাবে উন্নয়নের কৌশল যখন নেওয়া হলো তখন ব্যক্তিখাত বিনিয়োগের জন্য সেটাকে বাণিজ্যিক খাত হিসেবে সংস্কার করা হচ্ছে, তখন প্রথম সংস্কারের উদ্দেশ্যটাই হচ্ছে বিনিয়োগ প্রতিযোগিতামূলক হতে হবে, তাহলেই ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে, যে উন্নয়ন হবে তার মাধ্যমে। আর পাশাপাশি মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাকে ক্ষমতায়ন করতে হবে, অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যে মূল্যহার যৌক্তিক ন্যায্য হচ্ছে কি না। এই দুটো জিনিসই বিআরসি আইনে নিশ্চিত করে রাষ্ট্র আইন তৈরি করে এবং ভোক্তাকে সুরক্ষা দেয়। কিন্তু প্রথমেই 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের আওতায় ব্যক্তিখাত বিনিয়োগ প্রতিযোগিতাহীন করে ফেলা হলো। প্রতিযোগিতাহীন হওয়ার সঙ্গে সঙ্গে যেটা যা ঘটল সেটা হচ্ছে বিনিয়োগকারী অন্যায় ও অযৌক্তিকভাবে লাগামহীনভাবে বৃদ্ধি করার সুযোগ পেয়ে গেল এবং সে সরবরাহের বিভিন্ন পর্যায়ে এই ব্যয় বৃদ্ধি করে সে আসলে মুনাফা লুণ্ঠনের সুযোগ পেল এবং সেই সুযোগ অব্যাহত রাখা হলো। এবং রাষ্ট্র বা সরকার অব্যাহত রাখলো এইভাবে যে সেই আইন দফায় দফায় বৃদ্ধি, প্রথমে 2 বছরের জন্য করা হয়েছিল, তারপরে দফায় দফায় বৃদ্ধি করেছে, লাস্টবারে 5 বছর বৃদ্ধি করেছে, যেটা 2026 সাল পর্যন্ত থাকবে। এখন শোনা যাচ্ছে আরও বৃদ্ধি করা হবে, কারণ রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মেগা প্রজেক্ট করা হবে, সুতরাং সেখানে লাগবে। তাহলে এইভাবে ব্যয় বৃদ্ধি করে ভেতরে কী ঘটেছে, মূল্যহার কীভাবে বেড়েছে, সেটা কোনো প্রতিষ্ঠান সরকারের খতিয়ে দেখেনি। কিন্তু এখন তো দেখার সুযোগও নাই, কারণ এখন হচ্ছে নির্বাহী আদেশ হচ্ছে, যেহেতু কোনো শুনানির এখন অবকাশ নাই, এখানে এনার্জি রেগুলেটরি কমিশনেরও আপাতত কোনো কার্যক্রম নাই, তাহলে সরকার যখন নির্বাহী আদেশে বাড়াবেন এবং সেটা তার তিনি কার্যকর করবেন, কিন্তু জনগণের পক্ষ থেকে যখন সেটি নিয়ে আতঙ্কিত হওয়া হয় তখন বলা হয় যে এটি আসলে খুব বেশি জনগণের মধ্যে প্রভাব ফেলবে না, কারণ পয়সার হিসেবে বাড়ানো হয়েছে, সেই পয়সার হিসেবে বাড়তি যেহেতু গ্রাহক পর্যায়ে বাড়ানো হয়নি সেটি আসলে কতটুকু প্রভাব ফেলবে। প্রথমত হচ্ছে গ্রাহক পর্যায়ে বাড়ানো হয়েছে, কিন্তু বিল কতটা বাড়লো, 34 পয়সা বাড়ানোর প্রেক্ষিতে যে 10, 20 ইউনিট, 25 ইউনিট, 30 ইউনিট বা 100 ইউনিট বিদ্যুৎ খরচ করে তার যতটা বিল বাড়লো সেটা মৌলিক বিবেচ্য বিষয় যতটা, তার থেকে বিবেচ্য বিষয় হচ্ছে এই বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি হবে এবং সেই পণ্যের উৎপাদন বা সেবার উৎপাদন ব্যয় বৃদ্ধি হবে এবং সেই ব্যয় বৃদ্ধি যতটা হবে তার থেকেও বেশি মূল্য বৃদ্ধিতে সংযোজন করে বাজারে পণ্য মূল্যের বৃদ্ধি পাবে। এবং দেশে সীমিত আয়ের মানুষের সংখ্যা প্রায় 80%, এই 80% স্বল্প আয়ের এবং সীমিত আয়ের মানুষের পক্ষে এই মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে আয় বৃদ্ধি করা সম্ভব হয়নি, তারা কম্প্রোমাইজ করেছে পণ্য বা সেবার ব্যয় কমিয়ে, অর্থাৎ তারা নিজেরা বঞ্চিত হয়েছে। এবং এই জায়গাটা শুধু তারা বঞ্চিত হয়নি, বাজারে কেনা বেচাও নিয়ন্ত্রিত হবে হচ্ছে বা হয়েছে অলরেডি। আগের বাজেটগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখবেন সরকারের নির্ধারিত বাজেটে নির্ধারিত রাজস্ব আয় সরকারের হয়নি। এবারেও সরকার যখনই পণ্য কেনা বেচা কমে যাবে তখনই সরকারের ট্যাক্স ভ্যাট কমবে, সরকার মূল্য বৃদ্ধি করে 7-8 হাজার কোটি টাকা সাশ্রয় করলেও সরকার যে আয় হারাবে, ভোক্তার ভোগ ব্যয় মানে ভোগ করার ক্ষমতা বা ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে সরকার যে রাজস্ব হারাবে তা কয়েক গুণ হারাবে। আর উদ্যোক্তা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, কেনা বেচা কমে গেলে তাদের আয় সংকুচিত হয়ে আসবে। ব্যবসায়ী প্রতিনিধি আছেন, তিনি কি বলেন আমি জানতে চাই। মোহাম্মদ হেলালউদ্দিন আমাদের কাছে আছেন, যেহেতু বলা হচ্ছে সেই প্রশ্নটাই আমি করি যে ছোট পরিসরে দাম বৃদ্ধি যেহেতু গ্রাহক পর্যায়ের না, ব্যবসায়ীদের ক্ষেত্রে আসলে কি জটিলতা হবে, মানে দাম বাড়ার আশঙ্কার জায়গা অনেক কিনা? ধন্যবাদ মুন্নিয়া। প্রথমত আমি বলি বিদ্যুৎ নিয়ে আমাদের একটু ভিন্ন অবজারভেশন আছে, এই কারণ অবজারভেশনটা আমরা একটা সময় বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট পেয়েছি, আমরা বিদ্যুৎ পেতামই না, আমরা তাকিয়ে থাকতাম কখন বিদ্যুৎ আসে। ওরকম একটি পরিস্থিতির পরবর্তী পর্যায়ে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে উনি প্রথমেই সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক আমাকে বিদ্যুৎ
মানে সম্প্রসারণ করতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে উনি এককভাবেই চেষ্টা করলেন কিন্তু অনেকে তখন বলেছেন না এইভাবে করা যাবে না এইভাবে করা যাবে না উনি একেবারে নিজে কাঁধে সমস্ত দায় দায়িত্ব নিয়ে উনি বললেন যে না যেভাবে হোক এটা বৃদ্ধি করতেই হবে এবং উনি তা করলেন এখন এই করার মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে যদি আমি দাঁড়িয়ে বলি যে হ্যাঁ আমি বিদ্যুৎ পাচ্ছি এই মুহূর্তে এই 70-75 পয়সা বাড়বে তাতে করে আমরা ব্যবসা করতে পারবো সামনে রমজান এই রমজানে যদি লোডশেডিং বেড়ে যায় কোনো কারণে তো আমি ব্যবসা করব কিভাবে সেই ক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে না ঠিক আছে কিন্তু সময়টা হচ্ছে খুব খারাপ সময়টা খারাপ এই কারণে বলছি যে এখন আমরা চারিদিক থেকে কেন যেন এক ধরনের মানে ছোট হয়ে আসছি আমরা যখনই যেদিকে তাকাচ্ছি আপনি স্বাস্থ্যখাত থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি হাত দেবেন দেখবেন যে সেখানে স্বস্তি মিলছে না এবং স্বস্তি মিলছে না শুধু সেটাই না আপনি দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের উপরে বা অন্য দেশের উপরে আমাদের নির্ভরতা বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই এইভাবে আমরা মানে এইটা কিন্তু আমাদের কাছে প্রতিনিয়তই মনে হচ্ছে যে আসলে এখান থেকে আমাদের সরে আসার দরকার এবং আমরা এটাও মনে করি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ওনার নেতৃত্বে যখন দেশ চলে তখন দেশ তো বিপথে যাওয়ার কোনো কারণ থাকে বলে মনে হয় না আপনি দেখেন আমরা যে বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা আমরা তৈরি করেছি 25-26 হাজার মেগাওয়াট তো এই 26 হাজার মেগাওয়াটের মধ্যে আমরা 13-14 হাজার মেগাওয়াট আমরা উৎপাদনের মানে আমাদের চাহিদা বিপরীতে আমরা করছি তারপর আমাকে আবার আমদানি করতে হচ্ছে আবার আমদানি করছি কোত্থেকে আমি পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে আমি আমদানি করতে পারবো না যেখানে আমাকে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা আমি আমাকে আমদানি করতে হবে ভারত থেকে বা মানে ওরকম একটা দেশ থেকে সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই জায়গাগুলো আমরা নেগোশিয়েট করতে কি ভুল করছি কি না এখন সারা পৃথিবীটা মুনিয়াপা যেটা হয়েছে যে আপনি নেগোশিয়েট করতে যদি আপনি ভুল করেন নেগোশিয়েট করতে গিয়ে আপনি যদি জয়লাভ করতে না পারেন আপনাকে কিন্তু এমনি আপনি জয়লাভ করার কোনো সুযোগ নাই আপনি বিভিন্ন সেক্টরে আজকে যে আমি জানি একটু পরে আপনি ভোগ্যপণ্যের ব্যাপারে বলবেন আজকে যেটা বলা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়লে ভোগ্যপণ্যের এফেক্ট হবে না হওয়ার কোনো কারণ নাই কারণ যারা উৎপাদন করেন তারা তো বিদ্যুৎ দিয়ে উৎপাদন করেন আমি তো বিদ্যুৎ জ্বালিয়ে আমাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে অতএব বিদ্যুৎ একটা মানুষের গায়ে যেমন রক্ত লাগে একটা মানে সমাজে বিদ্যুৎটা সে রক্তের মতো অতএব এছাড়া আমাদের চলার কোনো বিকল্প নাই আমাদের আসার বিষয় ছিল অনেকগুলাই কিন্তু ইতিমধ্যে আমার কাছে মনে হচ্ছে গত 3-4 বছর যাবতই আমরা কেন জানি ডলার থেকে শুরু করে বিভিন্ন সংকটে আমরা সেই সংকটগুলো ওইভাবে মোকাবেলা করতে পারছি না আজকে যদি এভাবে খেয়াল করেন যে বিভিন্ন পণ্যের দাম যেভাবে বাড়ছে আমি কি বলতে পারবো এখানে বসে যে পণ্যের দাম বাড়ে নাই মানুষ কষ্ট পাচ্ছে না আমাকে কিন্তু বলতে হবে মানুষ কষ্ট পাচ্ছে পণ্যের দাম বাড়ছে কেন পণ্যের দাম বাড়ছে আপনি তার আমার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আপনি তুলনা করেন এই যে বলা হচ্ছে আজকেও বলা হচ্ছে যে বাংলাদেশে 5-7টি কোম্পানির কাছে ব্যবসায়ীরা জিম্মি বা দেশের জনগণ জিম্মি এই 5-7টা কোম্পানি না থাকলে আমরা কী করতাম সরকার কি তার পাশাপাশি কোনো প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টিসিবিকে সেভাবে কি সক্ষমতা তৈরি করেছে যে এই 5-7টা প্রতিষ্ঠানের ব্যবসা না করলে টিসিবির মাধ্যমে মানুষ সেটা পাবে তা আপনি করলেন না আপনি অনর্গলভাবে ব্যবসায়ীদের আপনি বলেই যাচ্ছেন এখন আপনি যেভাবে খেয়াল করেন যে ভারতে যে চিনি বিক্রি হচ্ছে 50 রুপিতে আমার দেশে সেটা বিক্রি হচ্ছে 150 টাকা 160 টাকা কেন হচ্ছে এটা কি শুধু ব্যবসায়ীদের মুনাফার কারণে হচ্ছে না অন্য কোনো কারণ সেখানে আছে এই জিনিসগুলো কিছুক্ষণ আগে সামসুল্লাহ সাহেব বলছিলেন যে রেলভাই একসময় আপনাদের প্রতি খুব তিরস্কার করতাম এখন আপনাদের প্রতি খুব মায়া হয় এই যে উনি কথাগুলো বললেন যে আমাদের প্রতি এখন ওনার মায়া হয় আসলে বাস্তবতা যদি আপনি বোঝেন যে একজন ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা করতে কী পরিমাণ কষ্ট হয় আমাকে কত জায়গায় মানে মিনিমাইজ করতে হয় তার মানে পয়সার হিসেবে এটা হলেও আপনার সেটার দামের প্রভাব গ্রাহকদের উপর পড়বে আপনি বলছেন সেটা আপনাদের সেই পণ্যের সাথে যুক্ত করতে হবে কারণ আপনার খরচ বাড়বে এই কারণে আর আমি একটু পাওয়ার সেলের ডিজির কাছে যেতে চাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রাজকাহনে স্বাগত জানাই এবং বিদ্যুৎ বা যে কোনো জ্বালানির দাম বাড়লে অবশ্যই মানে ভিলেন চরিত্রে সরকার যে দাঁড়ায় কিন্তু তারা আসলে কোন পরিস্থিতিতে কেমন করে সেটা কী করলো সেটা জনগণ এর জন্যই মানতে চায় না কারণ তারা আসলে অনেক ধরনের সংকটের মধ্যে থাকে জ্বালানি খাতে ভর্তুকি দেয় আমরা যখন দেখছিলাম তখন দেখছিলাম যে বিশ্বে 25টা দেশ জ্বালানি খাতে ভর্তুকি দেয় মানে বিদ্যুতে ভর্তুকি দেয় তার মধ্যে 21তম আমরা আমাদের চেয়ে অনেক বেশি ভর্তুকি ভারত দেয় ইরান দেয় সবচেয়ে বেশি ইরানের জিডিপির 4% বেশি হচ্ছে তারা ভর্তুকি দেয় যদিও তারা বড় লোক তারা তেল রপ্তানি করে অনেক কিছু হতে পারে কিন্তু আমরা 21তম মানে আমরা অনেক কম ভর্তুকি দিই এই ভর্তুকি কি আমাদের কিছুদিন চালানো সম্ভব ছিল না কেন রোজার আগেই মানে এই 1 মাস পরে করলে কি এমন গজব হতো এই দেশে না ধন্যবাদ বন্নি ঠিকই বলছেন যে
আপনার সূচনা বক্তব্য তো আমরা ভিলেন হিসেবেই আবির্ভূত হয়েছি, কারণ আপনার বক্তব্য লিডিং টুয়ার্ডস প্রফেসর শামসুল আলমকে ফ্লোর দেওয়া, উনি ওই ইস্যুগুলো বলবেন, সঙ্গত কারণে এটা স্বাভাবিক। আসলে সরকার যখন কোনো ইনিশিয়েটিভ নেয়, সাধারণ জনগণ ইমোশনালি বলি আর যেভাবে এটা প্রথমেই এটাকে প্রথম নেগেটিভ অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করে। এখন ধরুন যে আপনি যেটা বললেন যে এই ভর্তুকির কথা, যে এখন আমাদের যে ধরুন বিদ্যুতের যে উৎপাদন ব্যয় এবং এর যে গড় বিক্রয় মূল্য, এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা এই যে একটা প্রস্তাবিত যেটা এখনও যে ঘোষিত হয়নি, ধরেন 8% বা 8.5% যেটা বাড়বে, সেটা কিন্তু ভর্তুকির এটা বলা যায় আর কি জাস্ট বিশাল সমুদ্রের মধ্যে ফোটো, এটা কিছুই করবে না। সুতরাং এর অর্থ এই নয় যে সরকার ভর্তুকি উঠিয়ে দিচ্ছে, এটা হলে বলতে পারেন যে এটা সর্ট অফ শেয়ারিং, যে সরকার এই যে আরেকটা যেটা প্রশ্ন আসলো যে রমজান মাসের আগে কেন, আমি তো মনে করি যে সরকার বরং এ ব্যাপারে আরও সচেতন হয়ে এই কাজটা করেছেন, যে ধরুন আমরা যেভাবে আজ থেকে 6 মাস আগ থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এবারের রমজান, সেচ এবং গ্রীষ্ম তিনটা একত্রিত হয়ে বিদ্যুতের চাহিদার এমন একটা জায়গায় যাবে বিগত বছর থেকে অনেক বেশি, যেমন এবার আমরা বলেছি যে 17,500 মেগাওয়াটের মতো চাহিদা হবে। এখন এই চাহিদাটা পূরণ করতে গেলে আমার উৎপাদনটাকে স্বাভাবিক রাখতে হবে, আমার উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও যে এটার যে ফুয়েল প্রকিউরমেন্ট, এর অপারেশনাল যে কস্ট পে করা টু দ্য আইপিপিস, এগুলোর জন্য কিন্তু অর্থের সংস্থান দরকার। আমরা যেমন ধরুন গত বছর যে সাফার আমরা করেছি যে এলএনজি কিনতে বা হিমশিম খেতে হয়েছে ডলারের সংস্থার করা, কয়লার এলসি খুলতে দেরি হওয়াতে আলটিমেটলি সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে, এগুলোকে মাথায় রেখে অ্যাটলিস্ট কিছুটা মিনিমাইজ করার জন্য এই পদক্ষেপটা, এবং যেটা আলটিমেটলি গ্রাহকদের উপরে সেরকম কোনো চাপ তৈরি করবে না, যেটা প্রফেসর শামসুল আলম উনি যদিও খুবই স্ট্রং ক্রিটিক কিন্তু উনি কিন্তু ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে যেমন ধরুন আমাদের 1.5 কোটি গ্রাহক আছে যারা লাইফ লাইন গ্রাহক, যারা 50 ইউনিট পর্যন্ত খরচ করে, যে প্রস্তাবিত যতটুকু আমি জানি যেটা হয়তো ইতিমধ্যেই আপনারাও মাননীয় প্রতিমন্ত্রীর কাছ থেকে শুনেছেন, যে তাদের যে বৃদ্ধিটা হবে তার মাসের বিলের সাথে সর্বোচ্চ 22 টাকা বৃদ্ধি পাবে। কত ইউনিট খরচ করার পর? 50 ইউনিট। 50 ইউনিট কি কেউ খরচ করে? 1.5 কোটি গ্রাহক আছে আমার, 50 ইউনিট, হ্যাঁ, যারা 50 ইউনিট এক্স্যাক্টলি আমার 1.5 কোটি, হ্যাঁ, আমি আসবো আর বলুক, আমরা নিশ্চয়ই কত সিঙ্গেল পয়েন্ট মিটারিং করে দিয়েছে, তো 50 ইউনিট হবে কোথায়? আলাদা মিটার তো নাই সারা দেশে, আমার মতো যারা ধরুন আমরা স্বাভাবিক জানি না নিজেদেরকে মধ্যবৃত্ত বললে বোধ বড় করে বলা হবে, তাদের যদি ধরেন যদি 200-300 ইউনিট হয় 200-250 টাকা মাসে বাড়বে। এখন ধরুন আমাদের আজকের এই অবস্থা যদি দাঁড়িয়ে চিন্তা করেন যে আমাদের জীবনযাত্রার ব্যয়, আমাদের পার ক্যাপিটা ইনকাম সব কিছু মিলে আমাদের অ্যাফোর্ডেবিলিটি, এটা কিন্তু অ্যাটলিস্ট ব্যক্তি পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা প্রফেসর শামসুল যেটা বললেন যে না, এবং হেলাল ভাই যদিও ওইভাবে উনি বলতে চান নাই, উনি অন্যগুলোই বলছে যে আজকে আসলে যে ব্যবসার ক্ষেত্রে প্রতিকূলতাটা উনি ওভারঅল তুলে ধরছেন। বিদ্যুতের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই সামান্যটুকুর জন্য আমি মনে করি যে বিদ্যুতের জন্য দ্রব্যমূল্য বা অন্যগুলো প্রভাব পড়ে যদি প্রপার মনিটরিং যদি করা হয়, কারণ এই বিদ্যুতের ইনকাম ছাড়াও তো আজকে দেখেন বাজার দ্রব্যমূল্য যেভাবে সিন্ডিকেটের প্রশ্ন আসছে বিভিন্নভাবে বাড়ছে, ওগুলো যদি আবার বিদ্যুতের উপর চাপিয়ে দেয় সেটা আবার বিদ্যুতের লোকজনের উপর ইনজাস্টিস হবে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আপনি জানেন যে সেটা চাপাবে, এই দেশের দ্রব্যমূল্য বাড়ার অজুহাতের অভাব নাই, এবং সেই ক্ষেত্রে যদি আপনি তাৎক্ষণিকভাবে একটা অস্ত্র তুলে দেন সেটা 22 টাকা পার ক্যাপিটা বাড়ুক বা যাই টাকায় বাড়ুক, সেটার একটা প্রভাব বাজারে পড়বে, এবং সেটা জনগণের কাছে কতখানি এসে পড়বে, ধাক্কাটা আসলে কতখানি এসে লাগে, চ্যালেঞ্জ আমি মনে করি যে এটাকে অবশ্যই মনিটর কেমন করে, কারণ বিদ্যুৎ দ্রব্যমূল্য কমানোর জন্য যে চ্যালেঞ্জ নিয়ে যেরকম হিমশিম
রেশন ক্ষেত্রে হচ্ছে সরকার এবং তার বিভিন্ন সংস্থাকে সেটা আসলেও সম্ভব কিনা যে মনিটরিং এর মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ রাখা। আমরা বিরতির পর ফিরতে চাই সেই উত্তর জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আলোচনাতে ছিলাম এবং প্রকৌশলী মোহাম্মদ হোসেন বলছিলেন, মহাপরিচালক পাওয়ারসেল, তিনি বলছিলেন 1.5 কোটি গ্রাহক আছেন যারা যাদের বিদ্যুতের দাম খুব হলে 22 টাকা বাড়বে বলছেন, এবং তাদের যদি চারজনের পরিবার হয় মোটামুটি 5.5 কোটির মতো মানুষের বিদ্যুতের দাম বাড়বে 22 টাকার মতো মাসে, যেটি আসলে এত বড় কোনো বিষয় না যেটা বাজারে প্রভাব ফেলতে পারে। আমরা একটু আলোচনাতে সেটাতেই আসতে চাই। ডক্টর শামসুল আলম, এই যে হিসাবটা, সেই হিসাবে কি আসলে তো বাজারে তো বড় ধরনের প্রভাব পড়ার কথা না, কিন্তু কথা না যেটা, তারপরেও আমরা সেই ডিজি সাহেবের কথায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বিদ্যুতের দাম বৃদ্ধি করার সময় সরকার বাজারে আর কোথায় প্রভাব পড়বে কি না ফেলবে এটা বিবেচনা করে না, তাদের এটা বিবেচনা হয়নি, তাদের সরল করে ফেলেছে যে ওই 34 পয়সা বাড়লে যদি 30 ইউনিট বিদ্যুৎ খরচ করে তো 30 × 34 এইটুকু হচ্ছে ভোক্তাকে দিতে হবে। তো এর প্রেক্ষিতে যার তার যে জীবনযাত্রার অন্য সব ব্যয় যে ইনক্রিমেন্টাল চেঞ্জ হবে সেই হিসাবটা আসলেই ডিজি সাহেব ঠিকই বলেছেন যে সেই হিসাবটা যদি না থাকে তাহলে অন্য সব জায়গায় প্রভাব পড়বে উনি বলবেন কি করে, সেই হিসাব তো সরকারের করে দিতে হবে, উনি তো আর করেন না ওটা, তো সুতরাং সেই হিসাব সরকারের কাছে নেই। আমরা সাফার করছি যে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, আয় বাড়ছে না, আমরা ভোগ ব্যয় কমিয়ে নিজেকে বঞ্চিত করে এই অবস্থার অভিঘাতের সঙ্গে অভিঘাত মোকাবেলা করছি, সেইটা আমাদের বিষয়, সেইটা আসলে বিদ্যুৎ বিভাগের বিষয় নয়। বিদ্যুৎ বিভাগ ওটা দেখে না, না দেখলে আপনি আমি আপনি করবোটাকে এখন এই আহাজারি করবো এই মধ্যরাত্রি বসে, আর ডিজি সাহেব এটার উত্তর দিতে পারবেন না, কারণ সরকারের যদি দলিলে এসব না থাকে উনি দেবেন কোত্থেকে। এই প্রসঙ্গটা থেকে এবার আমি পরের প্রসঙ্গে আসি। প্রথম কথাই হচ্ছে যে এক সময় আসলো যে IMF বলতেছে যে ভর্তুকি দেওয়া যাবে না, সুতরাং সরকার উঠে পড়ে লাগলো যে ভর্তুকি তুলে দেবেন IMF-এর সূত্র ধরে। অন্য সব বিষয়ে আমরা সরকারকে বলতে শুনে যে আমি সার্বভৌম রাষ্ট্র, আমার নীতি নির্ধারণনীতির বাইরের পরাশক্তি কেন আমাকে প্রভাবিত করবে, কিন্তু সেটা একটা বড় ধরনের ঋণ নেওয়া হয়েছে তার শর্ত স্বরূপ এটা ছিল, আচ্ছা দিলাম মানলাম। তো IMF তো বলেনি যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে গ্রাহকদের কাছ থেকে অর্থ তুলে সমন্বয় করো, এটা তো বলেনি। আমরা যখন বললাম বা ভোক্তারা বললো বিভিন্ন পর্যায়েতে বললো যে ব্যয় সাশ্রয় করেন, ব্যয় সাশ্রয়ের জায়গাগুলোও বলে দেওয়া হয়েছে কোন কোন জায়গায় সাশ্রয় হবে কীভাবে বাড়ছে সব বলা হয়েছে, সেই কথাটা অ্যাটলি কানে ঢুকতেছে না কেন? কারণ যাদের ব্যবসা দিয়ে এটা বানানো হয়েছে, আবার একটু বলেন না তাহলে, জানো কোথায় কোথায় ব্যয় সাশ্রয় করার সুযোগ আছে তাহলে? শুনেন, ফার্নেস অয়েল থেকে 21% বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফুয়েল ডাইভার্সিফিকেশনের কারণে 21% বিদ্যুৎ ফার্নেস অয়েল থেকে তৈরি করা হয়, সেই ফার্নেস অয়েলের বিদ্যুৎ আমরা কিনছি 20 টাকার উপরের দামে, তাতে আপনার প্রায় 50 লক্ষ টন 2022-এর হিসাবে বলছে, এরপরে হয়তো বাড়তেও পারে, 50 লক্ষ টন আমদানি করতে হয়, তার 90% ফার্নেস অয়েল আমদানি করে যারা বিদ্যুৎ উৎপাদন করে তারা, তাদের এই দামটা PDB পরিশোধ করে ফুয়েলের দাম হিসেবে, এবং PDB যে দামে তার পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েল চালায় সে যে দাম দেয় BPC সেই দামের তুলনায় 18 টাকা করে বেশি দিয়েছে দেখা গেছে হিসাবে, তাতে করে 8,000 কোটি টাকা ওই ব্যবসায়ী বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে বাড়তি আলাদা ব্যবসা করতে যে 8,000 কোটি টাকা বেশি দিতে হয়েছে, কিছু বলবেন কি না? তাহলে এইরকম একটা আছে আরও আর বলবো এখন। তাহলে এবার আপনি বলেন যে এইটা BPC কি দিয়ে আনালে তো আমার এই 8,000 কোটি টাকা কম লাগতো, তাহলে এই 8,000 কোটি টাকাকে কি আমি লুণ্ঠনমূলক ব্যয় বলবো না, এবং তাদেরকে এইভাবে লাভ করে দেওয়ার জন্য আমি কি এই পলিসি ইমপ্লিমেন্ট করছি না? তাহলে এই জায়গাটা আমার আপত্তি তুললে ডিজি সাহেবদের আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আমাদের আপত্তি নেই, আমার মনে হয় এখানেও একটু যে তথ্যগত বিভ্রান্তি আছে যে 18 টাকা বেশি ফার্নিচারের দামটাই, দাঁড়ান দাঁড়ান, টাইম টু টাইম এটা ভেরি করছে, কিন্তু ওই পার্টিকুলার সময়ে যখন গণশুনানি হয়েছে তখন আপনি অনুমানের উপর ভিত্তি করে কথা বলেন? আমি অনুমান না, আপনি আমাকে বললেন, বললাম তো যে, দাঁড়ান দাঁড়ান, আপনি কত
আপনি ওই 2022 সালে যখন মার্চ মাসে গণশুনানি হয় মাসেতে থামেন আগে কথা বলতে দেন না আপনি এসব তথ্য রাখেন না এটা দোষের না কিন্তু না রেখে যখন কথা বলবেন আপনি 18 টাকা বেশি দাঁড়ান 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 ইউনিটের 18 টাকা দাঁড়ান দাঁড়ান প্রতি লিটারে দাঁড়ান এবারে বললাম তো যে আপনি অনুমানের ভিত্তিতে কথা বলছেন না আমি অনুমান না অবশ্যই ক্লিয়ার করলাম না অনুমানের ভিত্তিতে কারণ দাঁড়ান হিসাব আমি দেইনি আমি তথ্য একবার প্রমাণ দিয়েছি গণশুনানিতে এবং সেখানে পিডিবি যেভাবে দাম পরিশোধ করে আসছে এবং সেখানে যেসব মূল্য নির্ধারণ করেছে সমস্ত যা থামেন থামেন আগে সার্ভিস চার্জের বিষয় আছে আপনি এগুলো বললাম যে সমস্ত কিছু আপনার নিজের মন গড়া কথা ওই আসলে তাহলে কি বলতে চাই এর থেকে আমি শেষ করে তারপরে বলেন 2022 সালে যে সময় গণশুনানি হয় সেই সময় বিপিসি নিজে ফার্নিচারের দাম নির্ধারণ করে এবং সেই সময়ে যে দাম ছিল সেই দামের ক্রসপন্ডিং যে দাম যে ফার্নিচারের দিয়ে প্রাইভেট সেক্টর আমদানিকৃত বিদ্যুৎ তৈরি করেছে তাতে তারা যে তাদের যে দাম ধরা হয়েছে আর এখানে যে দাম বিপিসির তেলে যেটা হয়েছে তাদের মধ্যে 18 টাকা পার্থক্য ছিল পার্থক্যটা উনি বললেন টাইম টু টাইম ভ্যারি করে এটা ঠিক ওরকম না এবং এটা হলো কি যেহেতু আইপিপি গুলো নিজেরা ডাইরেক্ট ইম্পোর্ট করে আর বিপিসি তো একটা সরকারি সংস্থা এবং সরকারের লোকজন সেই ইয়ে করে বিপিডিকে শুধু সে তার ধার্যকৃত দামে দিয়ে দিচ্ছে কিন্তু ওকে তো ওর সাথে তার কস্টগুলো যে এই যে ইম্পোর্ট করতে গিয়ে ট্রান্সপোর্টেশনে তার যে লজিস্টিক্স সব কিছু মিলে একটা সার্ভিস চার্জ সে এক্সট্রা তার ইয়ে করে সেই ডিফারেন্সটাই কিন্তু টাইম টু টাইম সেটা হয় সুতরাং এটা এটা ঠিক একেবারে অন্ধকারের মধ্যে তা না এটা কিন্তু কিন্তু এই অভিযোগের জায়গা কিন্তু অনেক পুরনো যে ফার্নেস অয়েল দিয়ে আসলে আমাদের বিদ্যুৎ উৎপাদন করার ফলে আমাদের এই জায়গাটা বরং আসি হ্যাঁ সেটার প্রতিই আমাদের আগ্রহ সব না না থ্যাংক ইউ ওর জায়গাটা বরং আমি বলতে আমি মনে করছি হয়তো প্রফেসর সঙ্গে ওই জায়গাটায় বলবেন যে ফার্নেস অয়েল আমরা দেখেন আমরা ডেফিনেটলি যেমন আমরা ডিজেল থেকে বের হয়ে আসছি ফার্নেস অয়েল থেকে আমরা বের হতে পারতাম দি মোমেন্ট আমাদের যদি এখন যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে সক্ষমতা সক্ষমতা অনুযায়ী আমাদের গ্যাস অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু ফার্নেস অয়েলকে অ্যাভয়েড করে আমরা কিন্তু উৎপাদন ব্যয় অনেক কমিয়ে আনতে পারতাম কিন্তু যেখানে আমাদের এখন প্রায় ধরুন 11,000 মেগাওয়াট যদি আমি ইনএফিশিয়েন্ট প্ল্যানগুলো বাদ দেই আমি 9,000 মেগাওয়াট আমি ইজিলি গ্যাস থেকে উৎপাদন করতে পারি কিন্তু গ্যাসের স্বল্পতার কারণে প্লাস আসলে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানি আছে কিন্তু কিছু কিছু ধরুন ইন্ডাস্ট্রি বলুন বা এই যে এখন ট্রান্সপোর্টেশনে তো কিছু অনিবার্য হয়ে গেছে হাউস হোল্ডে যেসব গ্যাস ওগুলোকে অ্যালোকেশন করতে গিয়ে আমাদের গ্যাসের 6,000-6,500 মেগাওয়াটের আমরা বেশি উৎপাদন করতে পারি না এই জায়গাটা আমাদের ডেফিনেটলি যদি আমরা ব্যবস্থা করতে পারতাম তাহলে আমাদের এই উৎপাদন ব্যয়টা অনেকটা আমাদের কমে আসতো এবং এটা কিন্তু আমরা আসলে 10-12 বছর যাবত এই কথাটাই আমরা শুনছি প্রকৌশলী মোহাম্মদ হোসেন এবং সেটা আসলে কমানোর জন্য মিনিমাইজ করা যাক আমরা বলি সেটা কোন প্রকৃতি একটা পয়েন্ট দেই ওনাকে ধরায় দেই হ্যাঁ যদি আজকে গ্যাস রপ্তানি হতো গ্যাস রপ্তানি আইওসি গুলো গ্যাস রপ্তানি করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং সাগরের গ্যাস এলএনজি করে রপ্তানি করার জন্য অলরেডি 15টা ব্লক অ্যাওয়ার্ডেড হয়ে গিয়েছিল আন্দোলনের মুখে আর রপ্তানি হলো না এলএনজি হিসেবে হলো না পাইপলাইনে হলো না তাহলে রপ্তানি যদি হতো তাহলে বলা হচ্ছিল যে দেশ ভেসে যাচ্ছে গ্যাসের উপরে ভাসছে তখন রপ্তানির সুযোগ থাকলে দেশের উপর দিয়ে গ্যাস ভেসে চলে যেত কয়লা ভেসে চলে যেত এটা কি সরকার অস্বীকার করে আমরা ছোট পরিসরে সেটা শেষও করতে পারি না কিন্তু এই অভিযোগের জায়গা কিলে অবশ্যই প্রকৌশলী মোহাম্মদ হোসেন আছে এবং রয়েই যাচ্ছে সেগুলো কমানো হচ্ছে না আমি একটু মোহাম্মদ হেলালুদ্দিনের কাছে যাই 1.5 কোটি গ্রাহকের কথা তিনি বলছিলেন এবং আমরা বলছিলাম যে আসলে 6 কোটির মতো মানুষ 22 টাকা করে পরিবার প্রতি দাম পারবে তাতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না বলছেন কিন্তু একদম স্পষ্ট করে বলছেন কিন্তু আপনি বলছেন না বাজারে তো এর প্রভাব পড়বেই কোনো না কোনোভাবে কেন মুন্ডিয়াপ্পা প্রবলেম হচ্ছে কি ওই যে মামুদুদ্দিন ভাই এটা স্বীকার করবেন না বাট এটি তো সত্য যে বাজারে প্রভাব পড়বে এখন বিষয়টা এরকম না বিষয়টা যদি আপনি এভাবে খেয়াল করেন যে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না যে আমার দেশে কতগুলো কাক আছে
তো বললো যে 9999টি কাক, যদি কম থাকে তাহলে ভাববেন যে বেড়াইতে গেছে, আর যদি বেশি থাকে গুনে দেখেন তাহলে ভাববেন যে বেড়াইতে আসছে। আমাদের পরিসংখ্যানগুলো হচ্ছে ওই রকম, হ্যাঁ প্রত্যেকের পরিসংখ্যান একই ধরনের হয়, যেখানে আপনি শুধু না এখানে না শুধু মানে বঙ্গোপনা থেকে শুরু করে যেখানে যাবেন সেখানেই আমাদের পরিসংখ্যানের এরকম একটা বিশাল গড় মিল পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে একটা জিনিস তো সত্য, আমি যদি মোটা দাগে বলি যে বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে, বিদ্যুৎ খাতে দেশের টাকা দেশের বাইরে পাচার হয়েছে, এগুলো তো আমরা সংবাদ মাধ্যমের আপনাদের মাধ্যমে আমরা জানি, তো সেই জায়গা তো সরকার কখনো প্রতিবাদও করে নাই। এই যে শামসুল আলম ভাই বললেন যে 20 টাকা 18 টাকা ফাইন্যান্সিয়াল অতিরিক্ত টাকা দিতে হয়েছে, এটা যদি একবার বলেন নাই বহুবার বলেছেন, তাহলে সরকারটা ব্যাখ্যা দেখছে না এটা উনি সঠিক বলেন নাই, আপনি এটা একজন প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন বলুক যে না আপনি এই তথ্যটা আপনি এইভাবে এরপরে বলেন, সেটা তো সরকার বলছে না। আমার কথাটা একটি জায়গায় আমি একটু মোটা তাকে বলি, দেখেন এই 1971 আগে যদি আমরা যাই, বঙ্গবন্ধু কিন্তু এই দেশটাকে স্বাধীন করার জন্যে সারা দেশের মানুষকে প্রস্তুত করেছিলেন, উনি বিভিন্ন বক্তৃতা বিভিন্নভাবে ওনারা সারা দেশের মানুষকে প্রস্তুত করেছিলেন যে আমাদের একটা মুক্তিযুদ্ধ লাগবে। আজকে আমাদের খুব কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি, আমার অর্থনীতি চাপের মুখে আছে। আজকে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মধ্যে স্বীকার করলেন যে আমাকে 40 টাকা অতিরিক্ত ডলারের দাম পরিশোধ করতে হচ্ছে, ওনার 40 টাকা করলে আমি প্রাইভেট সেক্টরে কিন্তু আমি 55 টাকা করছি, উনি 40 টাকা করেন আমি কিন্তু 55 টাকা করি। এই যে বাস্তবতাটা উনি যদি এইভাবে জাতিকে মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করতেন যে না আমরা প্রেশারের মধ্যে আছি, আমরা এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের ডলারের সংকট হচ্ছে, আমাদের মূল্যস্ফীতি বেড়েছে, এটার কারণটা তো একেবারে এমনি এমনি হয়নি, আমাদের করোনার সময় আমরা বিনা পয়সায় 3টা ডোজ পেয়েছি, প্রচুর টাকা খরচ হয়েছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমাদের মানে ক্ষতি হয়েছে, সব মিলে আমরা একটা ইম্পোর্ট বেস কান্ট্রি, সব মিলে আমাদের ডলারের সংকটটা ওইভাবে তৈরি হয়েছে, তাইলে কিন্তু আসলে মানুষ ওইভাবে প্রস্তুত হতো যে না এই রমজান মাসে প্রস্তুতিটা আসলে কেমন করে যদি আমি একটু শেষ করে দিচ্ছি, তা না বলে আপনি যদি আমাকে ব্লেম করেন, আমি যদি আপনাকে ব্লেম করি এই ব্লেমিং গেম কিন্তু শেষ হবে না, সত্য কথাটা সত্যভাবে স্বীকার করলে আমার মনে হয় জাতি সমাধান। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন রমজানে কোনোভাবেই দ্রব্যমূল্য বাড়বে না, গ্যাসের বিদ্যুতের দামের খবর গতকালই আসছে তারপরও তিনি বলেছেন, তার মানে তার কাছে এটি স্পষ্ট আছে যে বাড়বে না, তারপর আপনি বলছেন বাড়বে, তাহলে মানে কি হবে আসলে? বেড়ে তো আছে অলরেডি আপা, আমি বলি আপনাকে, হ্যাঁ বেড়ে আছে, আমি আপনার কাছ থেকে আমি আপনার কাছেই ফিরবো, আমি একটা বিরতির পর ফিরছি, দাম কেমন করে বাড়বে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য, মোহাম্মদ হেলালুদ্দিন আমাদের সাথে কথা বলছিলেন ঠিক কেন এত কম শতাংশ বিদ্যুৎ বাড়ার পরেও তিনি বলছেন যে দাম অবশ্যই বাড়বে, যদি উত্তরটা শুধু দিতেন যে কী কারণে, মানে পরিবহনের ক্ষেত্রে নাকি বিদ্যুৎ জ্বলছে এই কারণে নাকি কি, মানে কেন কাঁচা বাজারের উপরে কেন এটা? বিদ্যুতের দাম বাড়ার পরে মানে পণ্যের দাম বাড়বে না এটা কেউ বলবে বা অন্য মানুষ জীবনযাত্রার ব্যয় বাড়বে, আমি আপনার কাছে আসছি, আমি আপনার জীবনযাত্রার ব্যয় বাড়বে না পণ্যের দাম বাড়বে না এইটা কিভাবে আমি এটা আমি কি জাস্টিফাই করব, এটা কোনো জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। প্রশ্ন হচ্ছে হ্যাঁ যেটুকু বাড়বে সেটুকু দিয়ে আমার কতটুকু ক্ষতি বা কতটুকু লাভ হবে, আমি মনে করি যে যেটুকু আমার বাড়বে সেটুকু দিয়ে আমি কিন্তু তারপর আমি সন্তুষ্টি প্রকাশ করতে চাই এই ক্ষেত্রে যে আমি বিদ্যুৎটা পাচ্ছি, আমি রোজার মাসে অন্তত আনইন্টারাপ্ট বিদ্যুৎ যদি আমি পাই আমার ব্যবসাটা চলবে, আমার কিন্তু সারা বছর আপনার ব্যবসা চলবে, কারণ আপনার ব্যবসার ক্ষতি তো আমাদের কাছ থেকে টাকা নিয়ে চলে যাবেন, চলবে না তো আমাদের, ঠিক আছে আমার চিন্তা আমি চলবে না, আমার চিন্তা আমি করছি আমি শেষ করছি, আমি একজন ব্যবসায়ী হিসেবে মনে করছি যে সেটা আপনি মিনিমাইজ করতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে আপনি যেটা বললেন আপনার জায়গায় আসছি যে আসলে ভোক্তা তো দিন শেষে তো ভোক্তা, আমি যখন ভোক্তা আমিও সেখানে ক্ষতিগ্রস্ত হবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কল দেন, ওনার কথা তো আমরা সবাই শুনি সারা জাতি শুনে যে এই সময়টা আমাদের মানে কঠিন সময় আমরা অতিক্রম করছি, হ্যাঁ আমাদের মূল্যস্ফীতি আমরা কমিয়ে আনতে পারছি না, আমাদের ডলারের দাম কমিয়ে আনতে পারছি না, অতএব আমরা একটু সাশ্রয়ী হই, আমরা এই রমজান মাসটাকে সবাই মিলে একটু সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ভোগ্যপণ্যের দাম থেকে শুরু করে বিদ্যুতের দাম থেকে শুরু করে সবাই কিন্তু আমরা সাশ্রয় পেতে আসতে পারব। ডক্টর শামসুল আলম বলছিলেন আপনি, আমি দুইটা দিক বলবো, প্রথম দিকটা হচ্ছে যে সরকার বলছে যে আমার ভর্তুকি বা ঘাটতি সাশ্রয় করার জন্য বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, আমি 3 বছর ধরে বাড়াতে থাকবো, কিন্তু নেপথ্যে আর একটা কাজ করে, এই ভর্তুকি বা ঘাটতি কমানোর জন্য বিদ্যুৎ উৎপাদন কমায়, জ্বালানি আমদানি কমায়, সেইটা কিন্তু বলে না, তার স্ট্যাটিস্টিক্স নেই, এবং ক্ষতিটা নানাভাবে হবে, ব্যবসায়ীরা যখন দেখা যাবে যে 8টার পরে আর তাদেরকে দোকান চালাইতে দেবে না, স্টেগার্ড করে বন্ধ রাখতে বলবে রাত্রে, এগুলো সব আসতেছে, এগুলো তো পুরনো অভিজ্ঞতা, আবার সেগুলোর ইতিহাস রিপিট হয়, ইতিহাস থেকে শিক্ষা না নিলে এই গরমেই দেখেন আসতেছে, সরকার বিদ্যুৎ দিতে পারবে না, এই কথাটা আমি এখানে 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 বলে গেলাম, কারণ বিদ্যুৎ দিতে হলে ওই যে
ছয় পয়সা পাঁচ পয়সা দিয়ে 7-8 হাজার কোটি টাকা কম্পেনসেট করেছে, রাজস্ব ঘাটতি তার থেকে বেশি হবে, বাজেটের সময় আপনার এখানে তো আমি আসবো, তখন শুনে নেব যে রাজস্ব ঘাটতি কত ছিল, কত ধরেছিল, কত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, কত টাকা ছাপাইছে, এসব কিছু তখন চলে আসবে। তো তখন আমদানি করার জন্য তেল জোটাইতে পারবে না ডলার, আমদানি তেল কম হবে, এলপিজি কম কম, এলএনজি কম হবে, কয়লা কম হবে, ওই যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যে ব্যবহার করা যায় না, ব্যবহার হয় না, সেগুলো তো আমরা সাপ্লাই দেওয়ার মতো পারি না। হেলালুদ্দিন যে কথাটা বলছেন যে দাম বাড়লেও যেন বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন থাকে, সেটাওতেও আপনি বলছেন সেটা সম্ভব হবে না। এইবার আসেন যে টেরিফের ব্যাপারে যা ঘটেছে, শেষে তো আমরা ভর্তুকি দিই, সেই শেষের গ্রামে আজকে রিক্সাওয়ালা হলেও একটা মাছ কিনে খেতে পারে, দিন শেষে মাছ কিনে নিয়ে যায়। আজকে কী ঘটনা ঘটেছে জানেন? টেরিফটা যে মাস যে টেরিফ যে শেষ দিয়ে ধান এবং মাছ উৎপাদন করে তাকে শিল্পের টেরিফ দিতে হচ্ছে। আজকে আসেন পোলট্রি ফিড, আমরা ডিটেইল এই এই প্রসঙ্গটাই শুধু শুনি। প্রকৌশল মোহাম্মদ হোসেন, যে আসলে বিদ্যুৎ এরপরও নির্বিচ্ছিন্ন হবে কিনা, কারণ সরকার কথাই বলছে। আমি ওই ডাক্তার যে প্রফেসর শামসুল আলম একটা বিষয় যেটা বরং ডিসকারেজ করবে আমাদের যে ইফিশিয়েন্টলি পরিমিত সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার, যেটা আপনিও জোর দিচ্ছিলেন যে আমরা যে অপচয়টা করি সেটা সরকারি অফিস হোক, বেসরকারি হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, সেই সব কারণে আমরা যেটা একটা সবসময় একটা প্রচলিত থাকে, আমার উৎপাদনের ক্ষমতা আছে বলে আমি উৎপাদন করে যাব, রাষ্ট্রীয় পয়সা অপচয় করে তা তো না। সেই কারণে আমরা যেটা বলি যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, যেমন ধরুন আপনি যদি হলিডে স্ট্যাগারিং করেন, একটা ইন্ডাস্ট্রি সপ্তাহে 6 দিনে চললো, কিন্তু সব ইন্ডাস্ট্রি শুধু শুক্রবারে বন্ধ হোক, এটা হলো হয় কি ওই একদিন হয়তো আমার বিদ্যুৎ, কিন্তু বাকি দিনগুলো আমার পিক আওয়ারে বিদ্যুতের কস্টলি বিদ্যুৎটা ব্যবহার করি। সেই কারণে আমরা যেটা করি হলিডে স্টেগারিং করি, পৃথিবীর কোনো এমন করে আপনি যেহেতু বিদেশ গেছেন, আমার সাথে সিঙ্গাপুর ঘুরে আসছেন, রাত্রে 8টার পরে আপনি কোনো দোকানপাট খোলা, 6টার পরও বন্ধ হয়ে যায়। আমাদের এখানে দিন রাত 24 ঘন্টা চলে এরকম কোনো কোনো জায়গা আছে। তো সেই যেসব জায়গায় আমরা চেষ্টা করি যে 8টার পরে, কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের দিকটাও দেখি, যেমন এই যে রমজান মাস, ঈদ উপলক্ষে সেগুলো, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করি অন্য সময় অন্তপক্ষে 8টার পরে দোকানপাটগুলি বন্ধ রাখা। এই ধরনের কিছু ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট আমরা করি, এটার অর্থ এই নয় যে বিদ্যুৎ দিতে পারবে না দেখে সেগুলো করে, এটা হলো সাশ্রয়িক হওয়া, সচেতন হওয়া, দায়িত্বশীল হওয়া। তার মানে এই ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট সামনেও আসতে পারে আমাদের জন্য, এটা আমি তো মনে করি এটা সবসময় থাকা উচিত, কিন্তু আমরা এনফোর্সমেন্টটা করে যখন এই যে সামার টামা আসে যখন সত্যিকার অর্থে খুব প্রয়োজন, কিন্তু এটা আমি মনে করি সারা বছরে একজন গ্রাহক তার নিজের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে উচিত যে আমি যে রুমটায় থাকবো না সেই রুমের বিদ্যুৎটা বন্ধ থাকবে, আমি টিভি রুমে নাই টিভি চলতেছে সেটা দরকার নেই, আমি আমার একটা এসির টেম্পারেচার যদি 25 ডিগ্রি থাকে সেটা একদম গ্রাহক পর্যায়ে ক্ষুদ্র পর্যায়ের একেবারেই সাশ্রয়, কিন্তু একেবারে যেটা কলকারখানায় বড় ধরনের বিদ্যুতের দরকার হয়, সেচের দরকার হয়, সেইখানে ঘাটতি হলে কিন্তু পুরো সংকটই পুরো দেশের উপর পড়বে। আমরা আবারও আলোচনা করতে চাই এটি নিয়ে, থাকবেন আজকে আমাদের সাথে।